নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। ভাদ্র মাসের শুক্লাপক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী তিথি হল পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। এই বিশেষ সময় থেকে রবিদেবের দক্ষিণায়ন শুরু হয়, অর্থাৎ দক্ষিণ আয়নের পূর্ণ কাল বলে মনে করা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকারী একাদশী তিথি হল এই বিশেষ পার্শ্ব একাদশী। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই বিশেষ দিনে ভগবান বিষ্ণুর বামন অবতারকে পূজা করা হয়, তাই এই একাদশী বামন একাদশী নামেও পরিচিত। এবারে এই বিশেষ একাদশী আগামী 29শে আগস্ট শনিবার, তাই এই বিশেষ দিনে আপনারা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই এই একাদশী পালন করুন। ভগবান বিষ্ণু 4 মাসের জন্য ঘুমান, আর এই বিশেষ তিথিতে তিনি তার পশ্চার পরিবর্তন করেন। এবারের এই বিশেষ একাদশী দ্বাদশী স্পর্শী, তাই অত্যন্ত চমৎকারী একাদশী, সেই সাথে আয়ুষ্মান যোগ। আয়ুষ্মান যোগে যদি আপনি এই বিশেষ উপাচার করতে পারেন, অত্যন্ত শুভ ফল পাবেন। এদিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান আদি সেরে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে আপনি একাদশী পালনের বিশেষ সংকল্প নিন। তারপরে গঙ্গাজল ছিটিয়ে পূজাস্থল পবিত্র করে আপনি একটি হলুদ কাপড়ের উপরে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে স্থাপন করুন। একটি ঘিয়ের প্রদীপ জ্বালান, কুমকুম বা চন্দনের তিলক আপনি অঙ্কন করুন, ভগবান বিষ্ণুর ধ্যান করুন এবং তুলসীপত্র হলুদ ফুল অর্পণ করুন। তারপরে বিষ্ণু চল্লিশা, বিষ্ণু স্তোত্রম, বিষ্ণু সহস্রনাম পাঠ করুন এবং আরতি করতে আপনারা ভুলবেন না। এই বিশেষ দিনে হলুদ ফল এবং মিষ্টি দিলে অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ একাদশী পালনে বাজপেয় যজ্ঞের থেকে শুভ ফল পাওয়া যায়। যেহেতু বামন অবতার ধারণ করেছিলেন পৃথিবীতে ভগবান বিষ্ণু, এই বিশেষ দিনে তিনি হলেন পঞ্চম অবতার, তাই এই বিশেষ দিনকে বামন জয়ন্তী নামেও পালন করা হয়। যদিও একাদশী শুরু হচ্ছে 28শে আগস্ট শুক্রবার সকাল 8:38 থেকে এবং 29শে আগস্ট শনিবার সকাল 8:17 শেষ হবে, তাই এই 29শে আগস্টের বিশেষ দিন হল একাদশী পালনের উত্তম দিন। এবং পরের দিন 30শে আগস্ট রবিবার সকাল 5:58 থেকে 8:21 মধ্যে আপনি পারণ করুন। পারণ মন্ত্র সহ পঞ্চরবিষষ্য নিবেদনে পারণ না করলে আপনি একাদশীর শুভ ফল পাবেন না। আজ এই বিশেষ দিনের চমৎকারী একটি টোটকার বিষয় আলোচনা করব, আর যা করলে আপনাদের জীবনে সৌভাগ্য অবশ্যই বৃদ্ধি পাবে। আসুন দেখে নেওয়া যাক কি সেই টোটকা বা উপায়। তাছাড়া আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব একটি বিশেষ উপাচার বা টোটকার বিষয়ে, তা হলো 11 টাকার একটা বিশেষ টোটকা। আর এই বিশেষ 11 টাকার উপাচার আপনার জীবনে ভগবান বিষ্ণুর কৃপায় শুভ ফলই আনবে। যে কোনো টোটকা যদি শুভ যোগে করেন, তার ফল কিন্তু সম্পূর্ণ আলাদাই হয়। আর এই বিশেষ একাদশীতে যদি এই বিশেষ টোটকাটি করতে পারেন, তাহলে চমৎকারী ফল আপনার জীবনে আসতে পারে। আর এই 11 টাকার বিশেষ উপাচারের পাশাপাশি আপনি আগামীকাল যে কোনো পশুদেরকে খাবার দান করুন, তাহলে ভগবান বিষ্ণুর কৃপা আপনার জীবনে বর্ষিত হবে। এখন আসবো এই 11 টাকার বিশেষ উপায়ের বিষয়ে, অর্থাৎ এই চমৎকারী টোটকা করার জন্য একটি 10 টাকার কয়েন এবং একটি 1 টাকার কয়েন নিয়ে নিন। আর আপনার কাছে যদি 10 টাকার কোনো কয়েন না থাকে, তাহলে অবশ্যই আপনি 2টি 5 টাকার কয়েনও এই বিশেষ উপাচারে ব্যবহার করতে পারেন। আর এই 2টি 5 টাকার কয়েন এবং 1টি 1 টাকার কয়েন, অর্থাৎ মোট 11 টাকা নিয়ে আপনি আপনার পূজা গৃহে এসে একটি আসন পেতে বসে পড়ুন। সেই সাথে একটি লাল রঙের কাপড় নিতে হবে। এই উপাচারটি ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর ফটোর সামনে আপনি করবেন, আর এই 11 টাকাটি সেখানে আপনি রেখে দিন। আর তারপরেই আপনি একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালান, কারণ একাদশীর দিন শুদ্ধ ঘিয়ের প্রদীপের গুরুত্ব অপরিসীম। আর এরপরেই আপনি আপনার 2টি হাত জড়ো করে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর দিকে মুখ করে চোখ বন্ধ করে এই বিশেষ মন্ত্রটি পাঠ করুন।
ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এই বিশেষ মন্ত্রটি 21 বার জপ করুন। এই বিশেষ মন্ত্রের বিশেষ চমৎকারী ফল রয়েছে আমাদের জীবনে। এই বিশেষ মন্ত্রটি 21 বার তো জপ করবেনই। যদি আপনি মনে করেন আর একটু বেশি সময় ঈশ্বরের ধ্যানে কাটাবেন, তাহলে আপনি 51 বারও জপ করতে পারেন। আর এই বিশেষ মন্ত্র পাঠের পর আপনি আপনার ডান হাত দিয়ে রাখা যে 2টি 5 টাকার কয়েন এবং 1টি 1 টাকার কয়েন, অর্থাৎ 11 টাকা, আপনি আপনার ডান হাত দিয়ে ওটিকে তুলে নিন। তারপরে সেই টাকাটা নিয়ে হাত জোড় করে আপনি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কাছে আপনার মনস্কামনার কথা বলুন। যদি আপনার জীবনে কোনো ভৌতিক সমস্যা চলে আসে, তাহলে আপনি এই বিশেষ উপাচারটি করতে পারবেন। আপনার নিজের জন্যে হয়তো করছেন না, আপনার স্বামীর জন্য অথবা আপনার স্ত্রীর জন্য অথবা আপনার সন্তানের জন্য আপনি করতে পারবেন। আর এই বিশেষ ক্রিয়ার পর আপনি এই 11 টাকাটি যে লাল কাপড়টি নিয়েছিলেন তার উপরে এটি রেখে দিন। ঠিক তারপরেই সেই লাল কাপড়টি একটু বেঁধে একটা পুঁটলির মতো তৈরি করুন। আর এই পুঁটলিটা একটি হলুদ সুতো দিয়ে বাঁধুন বা লাল সুতো দিয়ে বাঁধুন। ঠিক তারপরে এই পুঁটলিটি তুলে নিয়ে যে বিশুদ্ধ ঘিয়ের প্রদীপটি জ্বলছে সেই প্রদীপের চারিদিকে ঘড়ির কাঁটার দিকে 11 বার ঘুরিয়ে নিন। আর এই বিশেষ ক্রিয়ার পর আপনি এই টাকার পুঁটলিটি ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর কাছে পুরো রাত্রি রেখে দিন। আর ঠিক পরের দিন অর্থাৎ 26 তারিখে আপনি স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর বিশেষ পূজাপাঠ করুন। আর সেই পূজাপাঠের পর পারণ মন্ত্র জপ করে তারপরে এই পুঁটলিটি আপনি সেখান থেকে তুলে নিন। আর আমি পারণ মন্ত্রটি পরে বলবো। এখন এই পুঁটলিটি নিয়ে আপনার ক্যাশ বাক্স অথবা যেখানে আপনি দামি জিনিসপত্র রাখেন সেখানে আপনি এটিকে রেখে দিন যত্ন করে, এই বিশেষ লাল রঙের পুঁটলিটি। আর এই পরের একাদশী পর্যন্ত এই বিশেষ পুঁটলিটি ওখানে রাখুন। আর বিশেষ উপাচারেই আপনার জীবনে অর্থনৈতিক সম্বন্ধীয় বিভিন্ন সমস্যা তা দূর হবে, আপনার কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি যোগ ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আর আগামী একাদশী, সেই একাদশীর দিন আবার ওই পুঁটলিটি আপনি বের করে আনুন। আর তারপরে আপনি সেখান থেকে ওই পয়সাটি বের করে কিছু প্রসাদ কিনে আনুন আর ভগবান বিষ্ণুর চরণে সেই প্রসাদ নিবেদন করে পরিবারের সবাইকে প্রসাদ বিতরণ করুন। আর ওই 11 টাকার সঙ্গে আরও কিছু পয়সা দিয়েও আপনি প্রসাদ আনতে পারেন। আর এই প্রসাদ খেলে যাকে আপনি এই প্রসাদ দেবেন তার মনস্কামনাও পূরণ হবে এবং নিজেও প্রসাদ খেতে ভুলবেন না। আর এই বিশেষ উপাচারটি আগামীকাল বিশেষ গুরুত্বপূর্ণ একাদশী দিন, তাই এদিন আপনি রাত্রি 8টার পরে এই বিশেষ উপাচারটি করবেন। আর এই রাতে এই বিশেষ উপাচারটি করলে আপনার জীবনে অধিক মহত্বপূর্ণ এবং অধিক গুরুত্বপূর্ণ ফল নিয়ে আসবে। আর এখন আসব পারণ মন্ত্রের বিষয়ে। এই বিশেষ পারণ মন্ত্রটি অবশ্যই 26 সেপ্টেম্বর 2019 ভাদ্র কৃষ্ণাপক্ষের দ্বাদশী তিথিতে ভগবান বিষ্ণুকে পঞ্চরবিশস্য প্রদান করে এবং বিশেষ মন্ত্র সহযোগে পারণ সম্পন্ন করবেন। মন্ত্রটি হল একাদশাং নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ সমুখ নাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এবং সেই সাথে আপনি আর এইভাবে পারণ মন্ত্র জপ করে আপনি একাদশী ভঙ্গ করবেন। আর যদি আপনি এই বিধি বিধান মেনে একাদশী পালন করেন, তবেই আপনি এই মহাফলদায়িনীটা একাদশীর প্রকৃত ফল আপনি পাবেন এবং সেই সাথে এই বিশেষ টোটকার ফল আপনি অবশ্যই পাবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে অবশ্যই জপ করুন এবং লিখুন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।